এবছর প্রথম থেকে আমাদের সুন্দরবন এই এলাকায় ভালোই যাচ্ছিল, জঙ্গলে কোনো আপদ বিপদ মানুষের হচ্ছিল না। হঠাৎ আর সকালে ওই 7:30 থেকে 8টার দিকে একটা দুঃসংবাদ শুনলাম, একটা আমাদের মানুষ সুন্দরবনের বাঘের তাকে ধরে নিয়েছে। একটা সাইড থেকে এসে বাঘ লাফ দিয়ে পড়ে, দেখলাম যে এই যে ঘাটটা এবং কানের গোড়াটা পুরো ফাটিয়ে দিয়েছে, বাঘ মুখ দাবাতে পারেনি। ওটা ওর বাঘের যে সামনের পা, ওই পা দিয়ে টানার চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু নৌকাটা অনেকটা দূরে সেই কারণে ও ধাক্কায় ও সাইডে পড়ে যায়। এবং নমস্কার, সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড মিউজিক টু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে খুবই আনন্দের দিন, একটা অজানা মাছ রান্না খাওয়া হবে। এখন বিভিন্ন রকমের মাছ আছে সুন্দরবনের নদীতে, এ মাছটা আমরা কোনোদিন দেখেও নি, নামও শুনিনি, নাম নাই সরিঙ্গে বল, ঠিক বলেছি তো? এবার মেজমামা পেয়েছিল এই যে মাছটা, এই মাছটা, আর এটা দাঁতনি মাছ, বর্ষার বাবা জালে পেয়েছিল। আর মেজমামা নদীতে যেই পেয়েছে বর্ষার বাবা মামার থেকে কিনে নিয়েছে। অজানা মাছ তো, এখন খাওয়া হবে, কাটা হবে, আপনারা পুরো পর্বটা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। এই যে মাছটা, এর নামও তো শুনিনি কোনোদিন, আর প্লাস দেখিও নি, আর মাছটা কিন্তু খুবই দামি মাছ, খুব বড় সাইজ হলে প্রচুর দামের। এখন কেটে দেবে নাকি? কাটতে পারবে না? হ্যাঁ পারবে, এরও কাপসা বিক্রি হয়, বুঝলে? আমি হ্যাঁ কাটতে পারবো, কিন্তু পিসটা তুমি বলে দেবেন নাকি? এই যে দাঁতনি মাছটা, দাঁতনি মাছটাও বড় সাইজ তো। এখন মাছগুলো কেটে ফেলি, এই যে মাছটা এখন আঁচ চালিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু শ্রাবণ মাসের লাস্ট দিন, আর এই দিনে কিন্তু আমাদের এলাকায় সবাই মিলে আমরা মনসা দেবীর পূজা দিই, আর পূজাও কিন্তু দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, আপনারা তো জানেন বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, আর আজকে শ্রাবণ মাসের শেষ দিন, আর এই দিনে কিন্তু আমরা মনসা দেবীর পূজা দেই, দুধ কলা। এবার আমাদের বাড়ির উপরে এই যে মনসা গাছ, আর এই মনসা গাছের তলায় দেখুন ছোট করে একটা থান করা আছে, এইখানে এখন পূজা দেওয়া হবে। আপনারা তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। রাজবাবু এই মালাটা নেবে, মা তুমি এইদিকে আসো, ঠাকুরের মালা। হ্যাঁ করছে বাতাসা নেবে বলে, আমার নতুন গাছের ফুল আনবে তো। অনেকেই কিন্তু এই দিনটা নদীতেও পূজা দেয়, যেহেতু আমাদের বাড়ির উপর মনসা গাছ আছে, থানা আছে, ওই জন্য আমরা বাড়িতে পূজা। হ্যাঁ এবার এবার দুধ দিতে হবে, দাও নুন একটু হাত ছুঁই তো, নুন নুন হাত ধর, আমার হাত ধর, হ্যাঁ হাত ধর, নুন করো, নুন করো, নুন করো, ঠিকই নাই, নুনুর করতে অনেক দাম।
রাস্তাটার ধারে এসো, তাড়াতাড়ি হয়ে যাবে। খুনি আজ তো তুলে দাও, তুমি আজটা তুলে দাও, আমি কেটে দিচ্ছি। তোমার এই কদিন একটানা বৃষ্টি হচ্ছিল, আজকে রৌদ্র বেরিয়েছে এত পরিমাণে, মানে দেখা যাচ্ছে না, বিশাল গরম লাগছে। ভালো মাছটা কি সুন্দর আঁচ ছাড়িয়ে যাচ্ছে, খুব শক্ত মাছ। তুমি দেখেছো মাছ কোনোদিন আগে? এর আগে দেখিনি। আমি নামটাই মানে কি নাম, ছোট এমনি জালে পড়ে, তুই এত বড় পাইনি। 1 কেজি সাইজের মাছ এটা। মাছের নাম কি? আর এই মাছ যদি খুব বড় সাইজের হয় 10-20 কেজি, প্রচুর দাম তার। কত করে নিয়েছে মামা? মা এখনো বলিনি কিছু, এখন কিনে মধুমিতা আঁচটা তুলে দিল, এবার আমি মাছের পিসগুলো করে দেব। বিষয়টা হচ্ছে আমরা মাছ ধরছিলাম, ওরাও মাছ ধরছিল, এবার ওদের ডুবো জালে ওরা জাল তুলছিল, এবার দেখতে গিয়েছিলাম কি মাছ পাচ্ছে না পাচ্ছে। এবার গিয়ে তো মাছ দেখাও হলো, আর মাছটা নতুন মাছ দেখে আমি বললাম বিক্রি করবো তোমরা তো, যে হ্যাঁ তাহলে দিয়ে দাও। কোনোদিন খাইনি, অন্তত বাড়ির সবার খাওয়াই। গোটা থাকবে না, ফাটিয়ে দিতে হবে। দেখবো না আগে, পিস করে না। এই দেখো কাপসা, দেখো তো কাপসাটা বড়, দেখো এইটুকু মাছের কাপসাই। এই কাপসার জন্য বোধ হয় মাছের দাম বেশি। কাপসার থেকেও মেডিসিন তৈরি হয়, পুরু দেখো পুরু, এই কারণেই দাম। মামারা তো কাপসা শুকিয়ে রাখে, কাপসা কেনা লোক আসে গ্রামে যখন তখন বিক্রি করতে। ইঙ্গে ভুল নামও বটে। চ্যাংড়িতে তুলে দিই না, দেখ মাছটাও বড় আছে, ভালো ভালো কাঁটা আছে এখানে। আমি মাছগুলো ধুয়ে দিচ্ছি এই হাতে একদম, তুমি এই জায়গাটা পরিষ্কার করে ফেলো। হ্যাঁ ঠিক আছে। রান্নাঘরে এসে গেছি, এবার মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা বসাবো। কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচি, আলু দিয়ে দিচ্ছি, সব মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে তরকারিটা কষিয়ে নেব। বন্ধুরা আপনাদের একটা খারাপ খবর দিই, জঙ্গলের পরিস্থিতি কিন্তু 1 বছরের মতন ভালো ছিল, কিন্তু আজ সকালে এক মৎস্যজীবী বাঘের আক্রমণ হয়েছে, উনি বেঁচেও আছে। আর আমাদের এখানকার ফরেস্টের বোর্ড নিয়ে গেছে গোসাবা হসপিটালে। আর মামা গিয়েছিল আমাদের এখানে, নীতিশ মামা গিয়েছিল ওনাদের সঙ্গে, এখন কিসে কি হয়েছে মামা বলছে, আপনারা শুনবেন। আর তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় এই কামনাই করি ঠাকুরের কাছে, আপনারাও আশীর্বাদ করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
সকালে আমার কাছে ফোন এসেছিল যে এরকম একজন বাঘে ধরেছে, ফটির থেকে এসেছিল যে বাঘে ধরেছে, তো সে লোকটা বেঁচে আছে, যে তুমি তাড়াতাড়ি একটা বোর্ডের ব্যবস্থা করো ফরেস্টকে বলে। তো আমি সাথে সাথে বড়বাবুকে ফোন করেছিলাম, বড়বাবু বললো যে আমাদের বোর্ডটা আমরা ডিউটিতে নিয়ে এসেছি, আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি দ্রুত নিয়ে যান বলে। তারপরে আমি বোটে করে নিয়ে যাচ্ছি, সেই সময় ফরেস্টের আধিকারিক যিনি আছেন বর্তমান সৈন্যখালী রেঞ্জের রেঞ্জার সাহেব, রেঞ্জারবাবু ফোন করে বললেন নীরজবাবু আপনি দ্রুত নিয়ে আসুন, আমি অ্যাম্বুলেন্স রেডি রেখেছি, ওনাকে বাঁচাতেই হবে। তারপর আমরা এখান থেকে 1 ঘন্টা 10 মিনিট মতো বোট চালিয়ে গিয়ে পাখিরালাতে গিয়ে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে দেখি যে রেঞ্জারবাবু নিজেই অ্যাম্বুলেন্স রেডি করে রেখেছেন। তারপরে আমরা অ্যাম্বুলেন্সে তুলে দিলাম, দিয়ে ওখান থেকে গোঠা হসপিটালে নিয়ে গিয়েছিল। নিয়ে ওখানে প্রাথমিক চিকিৎসার পরে ওনারা বললেন যে এখানে তো সম্ভব নয় এই রোগী। তারপর ওখান থেকে ট্রান্সফার করেছিল ক্যানিং হসপিটালে। ক্যানিং হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানেও চিকিৎসা করার পরে এখন বর্তমান যেটা আমরা শুনছি যে ওনাকে ট্রান্সফার রেফার করা হয়েছিল পিজি হসপিটালে। পিজি হসপিটালে এখন বর্তমান উনি আইসিইউতে আছেন। তবে ডাক্তারবাবুদের যেটা শোনা যে মোটামুটি সুস্থ আছেন, বেঁচে যাবেন, তবে এখনো পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জালো হচ্ছে, আশঙ্কা কাটেনি। এবার তুমি তো দেখেছিলে যে কোথায় কোথায় ক্ষত হয়েছিল। কোথায় কোথায় ক্ষত হয়েছে বলতে, ওর ক্ষত হয়েছে পিছন দিক দিয়ে যখন আমরা নৌকা নিয়ে জঙ্গলের ভিতরে মানে কাংড়াধম মাথে ঢুকছিল, সে সময় ও ছিল মাঝিতে, পিছন দিক দিয়ে একটা সাইড থেকে এসে বাঘ লাফ দিয়ে পড়ে। দেখলাম যে এই যে ঘাটটা এবং কানের গোড়াটা পুরো ফাটিয়ে দিয়েছে, বাঘ মুখ দাবাতে পারেনি। ওরা ওর বাঘের যে সামনের পা, ওই পা দিয়ে টানার চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু নৌকাটা অনেকটা দূরে সেই কারণে ও ধাক্কায় ও সাইডে পড়ে যায় এবং বাঘ ওর মুখে নিতে পারেনি। মানে মুখ মুখ ডামাতে পারলে আপাতত ওকে নিয়ে চলে যেত, মুখ ডামাতে। যাই হোক, ভালো আছে, ভালো হয়ে যাক এই কামনা করি। আর বন্ধুরা, ব্লিডিং হয়েছে, যেটা হলো এই আমার জীবনে অনেকগুলো আমি অ্যাক্সিডেন্ট দেখেছি বা আমি অনেক রুগী তুলেছি, কিন্তু ওই দিনে যখন রুগীটা তুলছিলাম তখন ওর যে ওনার যে রক্ত রক্ত আমার হাতে লাগছিল, খুব খারাপ লাগছিল যে আজকের মানুষকে কীভাবে আমাদের বাঁচাতে হয় এবং আমাদের এই সুন্দরবনের জীবনে মানুষের আমরা আমরা কীভাবে জীবন জীবিকা নির্ভর করে থাকি সেটা যদি মানে আমার এই ভাগ্নে হিউম্যানের চ্যানেলের মাধ্যমে আপনারা বোঝেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের জীবনের সাথে কীভাবে লড়াই করে বাঁচতে হয়। বন্ধুরা, আপনারাও কামনা করুন যেন উনি বেঁচে যায়, কারণ ওনারও সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে। যাই হোক। তরকারিটা খুব সুন্দর করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। তরকারি ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে নেব, এরপরে খাওয়া দাওয়া হবে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবাইকে খেতে বসিয়ে দিলাম, আর আজকে রান্না হয়েছে কচুর ফুল আর কি মাছ আমার মনে নেই, বলো তুমি। সরিঙ্গে ভোল, বিশাল বড় বড় হয়, 2 মন 3 মন পর্যন্ত হয়, 1 কুইন্টালের উপরেও হয়। কাপসার দাম খুব, বাবা জঙ্গল করেছে 18 বছর। ভোলা মাছের মতো দেখতে, ওই ভোলা মাছের প্রজাতি, তেলে ভোলা, তেলে ভোলা সব থেকে দামি। সুন্দরবনে যত মাছ আছে সব থেকে দামি হচ্ছে তেলে ভোলা। সে তো সোনাগাল লোক পেয়েছিল বসবার এই দিকে। এই মাছটা যখন জালে উঠছে একদম সোনালি কালার, খুব
পরীক্ষা হয়ে গেছে, হাতের কাজটা বাকি আছে, লেখা পরীক্ষা সব হয়ে গেছে। এই মাছটা একটা নতুন মাছ, সুন্দরবনে খুব যতগুলো বিখ্যাত মাছ আছে তার মধ্যে একটা কী মাছ, সরিঙ্গি ভোল, সরিঙ্গি ভোল মাছটা শুনেছি খুব খুব বড়ো হয়, এক কুইন্টাল দু কুইন্টাল তিন কুইন্টাল। দেখ আমাদের এখানে নতুন পাওয়া গেছে আমাদের বাড়িতে, খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ সাচা একটা কথা বলে যাচ্ছে, এবছর প্রথম থেকে আমাদের সুন্দরবন এই এলাকায় ভালোই যাচ্ছিল, জঙ্গলে কোনো আপাত বিপদ মানুষের হচ্ছিল না। হঠাৎ আর সকালে ওই সাড়ে সাতটা থেকে আটটার দিকে একটা দুঃসংবাদ শুনল, একটা আমাদের মানুষ সুন্দরবনের বাঘে তাকে ধরে নিয়েছে। অবশ্য অনেক চেষ্টার মাধ্যমে তাকে ছাড়িয়ে এনেছে, জানি না বেঁচে যাবে নীতিশ মামু শুনলাম, তবে হ্যাঁ ঠিক চিকিৎসা যদি ঠিক মতো হয় তাহলে বাদে রোগ মিশে যাবে। এখন খুব সম্ভবত সরকারি খরচে সব কিছু হবে, কারণ মানে সরকার যেখানে পারমিশন দেয় কাঁকড়া ধরা সেই এরিয়ার ভিতরেই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর রেস্টিমো, হ্যাঁ রেস্টি মানে পাশি লোক, বিএলসি আছে এদের, সরকারের অনুমতি নিয়েই জঙ্গলে গেছে। হ্যাঁ আর ওই যে অনেক জঙ্গলে যাওয়ার নিষেধ থাকে, এবার লোক তো পেটের দায়ে যায়, কাঁকড়া তো কোর এরিয়া, ওখানে গেলে কোনো অ্যাক্সিডেন্ট বেনিফিট দেয় না, মারা গেলেও দেয় না সরকার, কারণ ওখানে তোমার যাওয়া নিষেধ। আর যাদের বিএলসি থাকে না তাদেরও দেয় না, বিএলসি থাকলে দেয়, আর খোলা এরিয়ার ভিতরে যেখানে ধরার পারমিশন আছে সেই এরিয়ায় অ্যাক্সিডেন্ট ঘটলে দেয়। ভোলা মাছের প্রজাতি তো, বর্ষা আমরাও এই মাছ কোনোদিন খাইনি, তুমিও খাওনি জীবনে প্রথম, আজকে সবাই মামাস যেই জালে পেয়েছে। আমি বলছি কি মামা বিক্রি করবে, তা মামা এক কথায় বলছে হ্যাঁ বিক্রি তো করবো, ঠিক আছে তাহলে তুমি দিয়ে দাও আমার, অন্তত নতুন জিনিস সবাইকে খাওয়াই। হ্যাঁ আমরা নতুন মাছ কোনোদিন খাওয়া হয়নি, অন্তত নিয়ে আসি। বর্ষার কিন্তু বন্ধুরা পরীক্ষা হয়ে গেছে, বর্ষার কেমন পরীক্ষা হয়েছে শুনে দেখে, ও কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে। হ্যাঁ আপনারাও শুনুন, আপনারাও শুনুন বর্ষা কেমন পরীক্ষা দিয়েছে। ওই তো বাবার দিকে ক্যামেরার দিকে ফিরে বলো, এক রোল হবে তো? আমার এক রোল কালো নিয়ে দেবো, কেউ নেবে না তো? এক রোল কাউকে নিতে দেবে না, ঠিক আছে। বর্ষার তো ভয় দেখানো হয়েছে, এক রোল যদি না থাকে বর্ষার বাড়ি রেখে পড়াশোনা করাবো না, ওই দিক রেখে দিয়ে আসবো, তো সেই ভয়তে কিন্তু পড়াশোনাটা করছে না। এবার আমরা দুজন বসে পড়ি, দেখো মারা কি নেয় কেমন বাবা মাটা। হ্যাঁ বর্ষার মাটি একটু ঝোলা আছে, তাহলে ভাত বাড়াও আমরা খেয়ে নিই। বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি, পর্বটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে।